রাশিয়ায় বরফের কয়েক স্তর নিচে বহু পুরনো এক ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীদের দাবি, ভাইরাসটি 48,500 বছরের পুরনো। এর নাম দেওয়া হয়েছে জম্বি ভাইরাস। এই ভাইরাসের মাধ্যমে নতুন কোন মহামারী ছড়ানোর আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না বিজ্ঞানীরা। খবর এনডিটিভি ও তেলেঙ্গানা টাইমসের। সম্প্রতি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে জমে থাকা একটি হ্রদের তলদেশ থেকে এই ভাইরাসটিকে উদ্ধার করেছেন ফ্রান্সের একদল বিজ্ঞানী। এত বছর ধরে বরফের নিচে জমে থাকা সত্ত্বেও এই ভাইরাস এখনো সংক্রমণে সক্ষম। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এর এক প্রতিবেদনে বলছে, এটি প্রাণী ও মানব শরীরে সংক্রমণ ছড়াতে পারে। এখন পর্যন্ত এই ভাইরাসের 13টি প্যাথোজেনকে শনাক্ত করতে পেরেছেন তারা। বরফের নিচে প্রায় 2 ডজন জম্বি ভাইরাস শনাক্ত করা হয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বর্তমানে গলে যাচ্ছে হাজার হাজার বছর ধরে জমে থাকা বরফের স্তর, আর এর ফলে কয়েক হাজার বছর ধরে বরফের নিচে জমে থাকা প্রাচীন ভাইরাসগুলোর বাইরে বেরিয়ে আসার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা। এখন সেই ভবিষ্যৎবাণী সত্যি হল। এর আগে 2013 সালে 30,000 বছরের পুরনো ম্যালা ভাইরাস আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। তবে 48,500 বছর পুরনো জম্বি ভাইরাস আবিষ্কারের পর ভেঙে গেছে সেই রেকর্ড। সেই অর্থে এই জম্বি ভাইরাস এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত প্রাচীনতম ভাইরাস।